নমস্কার। এই মুহূর্তে যারা যারা জয়েন করছেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, সবাইকে প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা জানাই। যে লোক জয়েন কর রে অভি, সবকো মেরে তরফ সে প্রণাম। হ্যাঁ, রেগুলার অ্যাক্টিভিটি জারি হ্যাঁ হাম লোক কাজ। এক বাবা জি হ্যাঁ নোটিফিকেশন আয়া থা, বহুত লোক যো লোক ইস রাস্তা সে যাতা হ্যায় উসকো নোটিফিকেশন মিলা থা। বাবা জি ইধর বেঠে হুয়া হ্যায়, উসকা হালাত ইতনা আচ্ছা নেই হ্যায়। বাবা জি এখানে বসে আছে, ওনার অবস্থা সে অর্থে ভালো নয় এবং ওনার রূপের পরিবর্তন আনার আমরা আপ্রাণ চেষ্টা করব। জানি না উনি সহযোগিতা করবে কি না। এসে এসে কেমন আছো? ওঠো ওঠো ওঠো, একটু ওঠো, চলো বিল্টু, চলো 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 এদিকে এদিকে চলো। যেহেতু হাই রোড, এখানে কাজ করাটা মুশকিল, আমরা একটু ভিতর দিকে নিয়ে যাচ্ছি। হাই রোড ইস বজা সে উসকো লেকার যা রা হ্যায়, আভি তো কোঅপারেট কর রা হ্যায়। ময়লা কা গাড়ি জো হোতা হ্যায় ভ্যাট, বহুত দুর্গন্ধ হ্যায় ইধর। বহুত সারে লোক নোটিফিকেশন দিয়া থা বাবা জি কো লিয়ে। বসো এখানে বসো, এটা আপনারা সরে যান, গায়ে চুল ফুল যাবে তো, সরে যান একটু। এটা একটু গুটিয়ে দিন, আর এটা নোংরা হয়ে যাবে। চলো বসো, আপনাকে বসো। তোমার এরকম অবস্থা কেন? ই এখানে ইট ঝুলিয়ে রেখেছো, কোনো ইট ফিট নেই। হ্যাঁ, এগুলো কী তাহলে? এ কী, কোনো বেকার জিনিস তো এগুলো? এটা কি আছে? আর বেশি কথা বলবে না, কি বলো বলো কি, এটা কেন করেছো তুমি এরকম? যা করেছি করেছি, তোমার কোনো প্রয়োজন আছে আর? হ্যাঁ প্রয়োজন আছে তো, তোমাকে লোকে আমাদের জানাচ্ছে তুমি এরকম পড়ে আছো রাস্তার পাশে। রাস্তায় পড়ে থাকার কারণ আছে, যা বড় বাবু আছে না ওখানে ফোন করে জানো। বড় বাবু ছোট বাবু তো দেখবো না, যাও যাও ওখানে জিজ্ঞেস করো তুমি এরকম আছো কেন। এরকম আছি কারণ আছে। কেন কারণ আছে? যাবে না ভাই, এরকম কেউ থাকে? এরকম কথা, এরাও তো আছে, দেখো এরা কি তোমার মতো আছে? কারো দেখো তো চুল এরকম নাকি? অনেক জিনিস চুরি হয়ে যাচ্ছে। আরে বাবা এরকম করবেন না, প্লিজ প্লিজ। আরে তুমি তো চেনো আমায়, চুপ করে বসো। তুমি আমায় চেনো না? তোমার নখের অবস্থা কি? চুপ করে বসো, কাটবে না তো গুরু। কাটবেন বোন, এরকম করো না, দেখো দেখো কি সাপের মতো হাসছে। রোজ প্রত্যেক দিন এসে খাবার দিয়ে যেত আমার চেনা, মানে কেটে নাও, ভালোর জন্য করছে এটা। তোমার এই খুশকি হয়, মাথায় উকুন হয়, ঘা হয়ে যাবে। পিছন দিকে ঘুরুন, রেডিয়াম লাগানো আছে রাস্তায়, যখন রাত্রিবেলা লরি ফরি যাবে আপনার গায়ে আলো পড়লে ওরা বুঝতে পারবে আপনি বসে আছেন, ঠিক আছে? ছোট বড় কথা বলে দিয়েছি। মাথাটা কি এবার একটু হালকা হয়েছে? এই লোক এসেছে। হ্যাঁ কতটা হালকা, মাথা একটু হাত দিন এরকম করে দেখুন কেমন লাগে। আর টুপি দিও, টুপি দিও, টুপি দেবো, টুপি দেবো। আমাদের কাজ শেষ, আমরা এখন ওনাকে নিয়ে যাচ্ছি ওনার আস্তানাতে। ক্ষতি করলাম না তো? এখানকার লোকদের উৎসাহ দেখলে আপনি বুঝতে পারবেন। সাইড দিয়ে, সাইড দিয়ে হাঁটুন। ভালো লাগছে এবার?
ঠিক আছে এবারে একদম না না লাগে রে এইরূপ মানুষদের কিছুটা সময় দিলে পরিবর্তন আনা যায় আমাদের রাখার ব্যবস্থা নেই আমরা এইভাবেই ঘুরে ঘুরে সেবা করে থাকি কুছ টাইম দেনে সে এসা লোগো কা কিছু মদদ হো সকতে হ্যায় হাম লোগো কে পাস রাখনে কা জায়গা নেই হাম লোগ এসে হি ঘুমতে ঘুমতে সেবা করতে হ্যায় ডেইলি হামার লোগো কা অ্যাক্টিভিটি জারি হ্যায় ব্ল্যাঙ্কেট হ্যাঁ जो लोग सपोर्ट करते हैं डिप्रेशन रिलीफ चैरिटेबल ट्रस्ट को सभी मेरे तरफ से प्रणाम थैंक यू सो मच जरा जरा सहयोगिता करें डिप्रेशन रिलीफ चैरिटेबल ट्रस्टे सबाई के प्रणाम श्रद्धा भलोबासा जानाई এই হলো ওনার ঘর আস্থানা এ বাবাজী কা ঘর হে আস্থানা হে দেখো যখনই নিয়ে যাচ্ছি যাকে যাচ্ছি এই কে বাবাজী কা উনান হে রান্না রান্না করার না কা হ্যাঁ 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 রান্না করার না কা মেশিন হ্যাঁ ওটা হচ্ছে রান্না করি কিন্তু ওকে রান্না করেন রান্না করি ওই হাড়িতে রান্না করেন ওকে ওই হাড়িতে রান্না করে চাল দিবেন হ্যাঁ চাল দিলে আমার চাল লাগবে আজকে বিকালে দিয়ে যাব ঠিক আছে চাল একটু চাল বা একটু আলু দিয়ে যাব ঠিক আছে দিয়ে যাব দিয়ে স্টপ লাগবে স্টপ আপনি বসুন আপাতত বসুন বসুন এই বাইপাস অনেকেই বাইপাস থেকে এসে আমাদের ছবি তুলে পাঠিয়েছিলেন ওনার জন্য আমরা আলটিমেট ওনাকে সেবা করতে সক্ষম হলাম প্রথম দিকে উনি একটু অ্যাগ্রেসিভ ছিল বহুত সারে লোক যে বাইপাসে যাতায় লোক ফটো ভেজাত বাবাজি কো সেবা করনে কে লিয়ে এই যে একজন ম্যাডাম কম্বল পাঠিয়েছে এ পুরা বাবাজি কা স্থান আয়ে দেখো ইধার সে থ্যাংক ইউ সো মাচ যারা যারা এতক্ষণ যুক্ত ছিলেন সব লোক কো মেরে তরফ সে প্রণাম থ্যাংক ইউ সো মাচ ভিডিও মে জুড়ে রহনে কে লিয়ে থ্যাংক ইউ গড ব্লেস ইউ টেক কেয়ার